আমরা এই কেসে 62 দিন থাকার পরে আমাদের কেসটা চার্জশিট হয়নি, আমাদের কেসে কোনো মেটেরিয়াল ট্রান্সফার হয়নি, আমাদেরকে জামিন আমরা প্রার্থনা করেছিলাম, আমরা এও বলেছিলাম, আমরা কিছু জাজমেন্টও ওখানে সাইট করেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা ইনভেস্টিগেশনে কোঅপারেট করেছি। যখন ইনভেস্টিগেশনে কোঅপারেট করেছি এবং আমাকে ডাকা হয়েছিল 160 সিআরপিসিতে অ্যাজ এ উইটনেস, একজন সাক্ষী হিসাবে আমাকে এই মামলায় ডেকে তারপরে এই মামলায় আমাদেরকে অ্যাকিউজ করে দেওয়া হয়েছিল। মহামান্য বিচারক যিনি ছিলেন তিনি আমাদের সাবমিশন শুনে, সিবিআইয়ের যিনি আইনজীবী ছিলেন তার সাবমিশন শুনে তিনি আমাদের যে জামিনের প্রার্থনা সেটা নামঞ্জুর করেছেন।